আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ববরকত আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার টাকা পয়সায় খাই বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা সূরা কাউসার এনা আতাইনা কালকাওসার এই সুরাটিকে আপনারা পড়বেন ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে এই আমল করার বরকতে মহান রব্বুল আলমী সুবানহ তালা আপনার রুজি রোজগারের মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার বাড়িতে খাইর বরকত শুরু করে দেবে টাকা পয়সার মধ্যে খাইর বরকত দিয়ে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সফলতা লাভ করবেন কারণ এই আমলটা আমি যাদেরকে দিয়েছি কম বেশি সবাই সফলতা লাভ করেছেন আল্লাহ চাইলে সবার বাড়িতেই এখন টাকা পয়সা বরকত শুরু হয়েছে তারা এখন সুন্দরভাবে জীবনযাপন করছে যাদের কল রেকর্ডিং আমার মোবাইলে মজুদ বা কল রেকর্ডিংগুলো রয়েছে যেনারা আর্থিক অবস্থা যেনাদের খারাপ যেনারা যেনাদের বাড়িতে অভাবও অটান ফোরছে না বাড়িতে খায়েরও বরকত নাই কোনো ব্যবসাতে সাফল্য পাচ্ছেন না কোনো কাজে আপনি সফলতা লাভ করতে পারছেন না তার জন্য আপনি এই সুরা গাউসারের আমলটি প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ এই আমলটি খুবই সহজ এবং সরল এবং অল্প টাইমের মধ্যেই আপনি এই আমলটি করতে পারবেন জীবনের মধ্যে অন্তত আপনি একবার এই আমলটি করুন ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন কিন্তু আকিদাত ও বিশ্বাসের সহি একই এক্লাসের সহি আপনি যদি করেন অবশ্যই আপনি এক একদিনেই এক রাতেই আপনি সফলতা লাভ করবেন আপনি আমলটি করার পর দেখবেন আপনার চারিদিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার বাড়িতে খায়রো বরকত আল্লাহ পাক শুরু করে দিয়েছে আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি করে দিয়েছে কে মহান আল্লাহ করে দিয়েছে তো প্রিয় শ্রোতাবিন্দু আল্লাহ তাবারক যদি কারো বাড়িতে খাইরো বরকত শুরু করে দেয় আর কিন্তু শেষ করা যায় না তার জন্য অবশ্যই আপনারা বিশ্বাস ও সই সহি আপনারা এই আমলটি করবেন অবশ্যই সফল লাভ করবেন আমাকে অনেকজন আফু অনেকজন ভাইয়া বিদেশ দেশ বিদেশ থেকে আমাকে ফোন দেয় আমাকে এস এম এস করে হুজুর এমন একটা সহজ আমল দিন যাতে আমি করতে পারি যেন সময় কম লাগে আমরা কোনো কাজের মধ্যে থাকি অফিস আদালতে থাকি যার জন্য একটা সহজভাবে অল্প সময়ের মধ্যে কোরআনই আমল দিন আর কারণ আমার চ্যানেল আল্লা মোহান চ্যানেলে বেশিরভাগ প্রায় ভিডিও কিন্তু কোরআনি প্রায় আমল কিন্তু করানি আমল দেওয়া হয় তার জন্য তিনারা রিকোয়েস্ট করেছেন তো যাই হোক এমনটা না যে যেনারা আমাকে ফোন দিয়েছেন বা যেনারা কমেন্ট করে বলেছেন তেনারাই করবেন এমনটা না এই আমলটি যে কেউ করে নিতে পারেন শুধু একই বিশ্বাসের সহি আল্লাহ তালার জাতের প্রতি বিশ্বাস রেখে আপনি যদি করেন এই আমলটি অবশ্যই আল্লাহ তাহাবরক খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার রোজগারের মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার সমস্যাগুলোকে দূর করে দেবে আপনার বাড়িতে ও বরকত শুরু করে দেবে আপনি আমলটা করবেন দেখবেন আমল করার পরপর আপনি চারিদিক থেকে সুসংবাদ পেতে থাকবেন আপনি যেই কাজে হাত দিবেন যেই কাজেই যাবেন আল্লাহ চায় তো আপনি সফল লাভ করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইল একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি হচ্ছে আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সদগা খায়রাত করতে হবে এবং এই আমলটি মাগরীবের নামাজের পর আপনি কিবলার দিকে মুখ করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় একা একা বসে আপনি সর্বপ্রথম এগারোবার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি সুরায় কাউসার ইন্না আহ কাল কাউসার এই সুরাটিকে আপনি বার পড়বেন পুনরায় আবারও আপনি দরুদ শরীফ বার পড়ে নেবেন প্রথমে যেই দরুদটা আপনি পড়েছেন বার সেই দরুদটা আবারও আপনি বার পড়বেন তারপরে সুবানা ও তালার কাছে আপনি দোয়া করবেন সুবানা ও তালার কাছে দুটো হাত তুলে আপনি কান্নাকাটি করবেন আপনার সমস্যার কথাগুলো বলবেন আল্লাহ চায় তো আপনার সমস্যাকে সমাধান করে দেবে এবং আপনার রুজি রোজগারের মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার টাকা পয়সা বাড়িতে খায়েরও বরকত শুরু করে দেবে প্রিয় শ্রোতাবিন্দু আপনারা অনেকজন আমল করে আপনারা সাফল্য করেন এবং অনেকজন করতে পারেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো যেনারা করতে পারেন না তাদেরকে বলবো প্লিজ আপনারা আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একও বিশ্বাস রেখে করুন অবশ্যই আপনিও সাফল্য লাভ করবেন এই সুরা কাউসরের আমল পড়ে অনেকজন অনেকজন এমনকি সাহাবিয়াসও কিন্তু তেনারাও কিন্তু খায়েরো বরকত হাসিল করে নিতে পেরেছে এই সুরাই কাউসারির আমলের দ্বারাই বা অজিফার দ্বারাই তার জন্য আপনারা সুরাই কাউসারটির মধ্যে সাতাশটি হরফ রয়েছে আপনি মনে করবেন না খুব কমজোর সুরা কাউসারের এতটাই ফজিলত রয়েছে এতটাই ফজিলত রয়েছে যে আমার মতো গুণাগার সিয়াকার বলে শেষ করতে পারবো না তো যাই হোক আপনারা আমার প্রতি না মহান আল্লাহ তাহবরক তালার প্রতি আপনি বিশ্বাস একিন ভালোবাসা রেখে আপনাকে যে নিয়মটা বললাম আমি সেই নিয়মে আপনি যদি অবলম্বন করে যদি আপনি এই আমলটি করেন অবশ্যই মহান রাবুল আলমিন সুবরাহ তালা আপনার রুজি রোজগারের মধ্যে বৃদ্ধি করবে আপনার বাড়িতে ও বরকত শুরু করে দেবে আপনি যে উদ্দেশ্য যদি কোনো সমস্যার মধ্যে আপনি ভোগ করেন সেই সমস্যাটাও সমাধান করে দেবে আপনি এই আমল করার পর থেকে দেখবেন আপনি শুধু সুসংবাদ পেতেই থাকবেন সুসংবাদ পেতেই থাকবেন আপনি যেই কাজে যাবেন সেই কাজেই সাফল্য লাভ করবেন তো যাই হোক আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং যদি আপনি চ্যানেলে আমার নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে অল করে রাখবেন যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ ও মুলাকাত আল্লাহ হাফিজ